बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एंड अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल जाफरिन्स ब्लॉग। आशा करी आपनारा सब अनेक भालो आछेन, आमि आल्लाहर रहमते एबं आपनादेर दोया अनेक भालो आछि। सो आमि आजके आपनादेर सामने एकटि नतुन एकटि कन्टेंट एबं नतुन एकटि ब्लॉग निये एसेछि। आजके आमि जाच्छि आमार नानु बासाय, जेटा होच्छे जामालपुरे। सो बोलते गेले एई ब्लॉगटा ढाका टू जामालपुरे जाओयार ब्लॉग होबे, एबों ए ब्लॉगटिर तीनटी पार्ट थाकबे। एटा होच्छे पार्ट वन, पार्ट टू ते देखबेन आमरा जामालपुरे जे की की करलाम, एबों पार्ट थ्री होच्छे एसे पड़ारटा। एबों सो आमरा एखन रेलवे स्टेशने एसे पड़ेछि। आमरा अनेक दिन पर, बेश अनेक दिनई होये गियेछे आमरा ग्रामेर बाड़ी जाइनी। सो बोलते गेले आमरा अनेक दिन पर ग्रामेर बाड़ी जाच्छि। আমরা রেলওয়ে স্টেশনে এসে গিয়েছি। আমরা বাসা থেকে রেলওয়ে স্টেশনে এসেছি গাড়ি দিয়ে, আর এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 10:30টার ট্রেন, জামালপুর এক্সপ্রেস দিয়ে আমরা যাব। এটা একটি নতুন ট্রেন। আমরা এর আগের বার যখন গিয়েছি তখন অন্য ট্রেনে গিয়েছিলাম, কিন্তু এবার আমরা একটি নতুন ট্রেনে যাচ্ছি জামালপুর এক্সপ্রেস দিয়ে। সো আমরা এখানে এসে পড়েছি ঠিক 9টার দিকে। সো আমাদের হাতে অনেক টাইম বাকি আছে ট্রেন ছাড়ার আগে পর্যন্ত। সো এটা হচ্ছে রেলওয়ে পথ যেদিক দিয়ে ট্রেন চলাচল করে। আমরা এখানে চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি চলে আসবে। আর আশপাশে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিলারের সাথে সাথে বসার জায়গা আছে, যেখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে পারবো বসে থেকে। এবং এই যে সামনে যে ট্রেনটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের ট্রেন। আমরা এটাতেই চড়ে জামালপুর যাব এখান থেকে। সো প্রথমে আমরা আমার নানা বাসায় যাব, মানে নানা বাড়ি যাব। নানা বাড়ি গিয়ে আমার নানা ভাইয়ের কবরটা জিয়ারত করে দেন আমরা নানু বাড়ি যাব। আমার নানা নানু কিন্তু দুই নজনই ঢাকায় থাকতো, কিন্তু তাদের জন্মস্থান হচ্ছে জামালপুর। সো এখন আমরা ট্রেনে উঠব। সো আমরা ট্রেনের ভিতরে এসে দেখি অনেক ভালো একটি পরিবেশ আছে। এবং এই যে এগুলা হচ্ছে আমাদের সিট, আর উপরে হচ্ছে এখানে লাগেজ রাখার জন্য আলাদা জায়গাও আছে। এখানে আমরা আমাদের লাগেজগুলো সুন্দর করে রেখে নিলাম। আর এটা পুল করলেই ট্রেন বন্ধ হয়ে যাবে, চেইন যেটা। সো আমরা ট্রেন থেকে একটুখানি বের হলাম, কজ আমাদের হাতে এখনও অনেক সময় আছে ট্রেন ছাড়ার জন্য। এবং আমরা সবাই এখানে একটু বসে আছি, আর এবং এখানে লেখা বাংলাদেশ রেলওয়ে। সো ট্রেন ছাড়ার আর কিছুই মাত্র সময় বাকি, কয়েক মিনিট বাকি, তাই আমরা সবাই বসে পড়লাম যে যার সিটে। এবং এখানে ইলেকট্রিক সার্কিটও ছিল, দ্যাটস ওয়াই এখানে আমরা আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেলে ফোনও চার্জে দিতে পারবো। এবং ইতিমধ্যেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল স্টেশন থেকে। সো আমরা ঘুম থেকে উঠে নাস্তা করার টাইম পাইনি, কজ আমাদের অনেক আগেই আসতে হয়েছে। সো আমরা ট্রেনে উঠেই নাস্তা করছি, এখানে আমি কফি খাচ্ছি এবং এর সুন্দর একটি দৃশ্য উপভোগ করছি।
এবং অনেক দিন পর এত সুন্দর একটি গ্রাম্য দৃশ্য দেখে কিন্তু সত্যিই মনটা ভরে যায়। ইতিমধ্যে অনেক সময় হয়ে গিয়েছে এবং জামালপুরে আমরা যে পৌঁছব ঠিক 4:20-এর মধ্যে, আমাদের টিকিটে এটা লেখা ছিল এবং আমরা ট্রেনে উঠেছি, মানে ট্রেন ছেড়েছে 10:30-টায়। আর এখানে আমি চা খাচ্ছি, আমি জানি আমি এর আগেও কফি খেয়েছি কিন্তু অনেক ঘুম ঘুম লাগছিল তাই আবার একটু চা খেয়ে নিলাম। ট্রেনের চা অবশ্যই অত বেশি মজা হয় না, বাট এখন কি করব, এটাই খেতে হলো। আর এখন আমরা সবাই মিলে নাস্তা করছি, যেহেতু কেউ বাসা থেকে নাস্তা বানিয়ে আনার টাইম পায় নাই, সো আমরা ট্রেনের খাবারই খাবো এখন। আর এটা আমার বোনের ট্রেনে ফার্স্ট ট্রাভেল এবং সে অনেক এক্সাইটেডও, যেহেতু এটা ওর ফার্স্ট ট্রাভেল, এর আগে কখনো গ্রামেও যায়নি এবং ট্রেনে ওঠেনি। এটা আমার হচ্ছে ট্রেনে সেকেন্ড ট্রাভেল, এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, আমি তখন ট্রেন দিয়ে চিটাগং গিয়েছিলাম কক্সবাজারে, সো আমার বেশি একটা মনে নেই আমি ট্রেনে কী কী করেছিলাম। কিন্তু এবার সত্যি অনেক মজা হয়েছে, সারা রাস্তা অনেক আড্ডা দিতে দিতে যে গিয়েছি কাজিনের সাথে আমার। আমি কিন্তু ট্রেন, বাস, প্লেন এ তিনটাতেই ট্রাভেল করেছি, কিন্তু আমার যেটা সবচেয়ে ফেভারিট জার্নি সেটা হচ্ছে ট্রেনের জার্নিটাই, কজ আমার ট্রেনের জার্নি অনেক ভালো লাগে। সো আর মাত্র 2টি স্টেশন বাকি আছে জামালপুরে যাওয়ার আগে, সো এই 2টি স্টেশন পার হয়ে গেলে আমরা আল্লাহর রহমতে জামালপুর পৌঁছিয়ে যাব। আর দেখতে দেখতে আমরা জামালপুর পৌঁছেও গিয়েছি এবং আমরা ট্রেন থেকে নেমে একটি অটো নিয়েছি, অটোতে করে এখন আমরা যাচ্ছি সরিষাবাড়িতে। সরিষাবাড়ি জামালপুরের ভিতরে একটি স্থান, আমরা সেখানে যাচ্ছি, ওইখান থেকে আমরা যাব আমার নানু বাড়িতে। সো আমি নানু বাড়িতে কি কি করলাম তা জানতে হলে আমার পরের ব্লগটি অবশ্যই দেখবেন, এবং আমার যাওয়ার ভ্রমণটা কত মজাদার হলো তা জানতে অবশ্যই অবশ্যই পাত্রীটা দেখবেন। আশা করি আপনাদের সবার আমার ব্লগটা ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটি আছে ওটাকে ক্লিক করে দিবেন, জানি আপনারা আমার নতুন ভিডিও আসলে সবসময় নোটিফিকেশন পান। টিল দেন, ফি আমানিল্লাহ।